আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি স্বাধীন বাংলা নিউজ টিভির নিয়মিত সংবাদে। আপনাদের সাথে আছি আমি বকুল আক্তার ইতি। বগুড়ায় পুলিশের উপর হামলায় মামলা, 23 মুরিদ গ্রেফতার। বগুড়ায় পীরের আস্তানায় বার্ষিক উরস মাহফিলে পুলিশের উপর হামলার ঘটনায় সাবেক আওয়ামী লীগ নেতাকে প্রধান আসামি করে 150 ব্যক্তির নামে মামলা হয়েছে। বগুড়ার উপশহর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক এসআই আব্দুল গফুর এই মামলা করেন বলে জানা যায়। এর মধ্যে গ্রেপ্তার 23 জনকে বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। উরস মাহফিলে পুলিশের উপর হামলার ঘটনায় বগুড়া শহর আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিল শফিকুল ইসলাম নয়ন সহ গ্রেফতার 23 জনকে এজাহার নামীয় আসামি ছাড়াও অজ্ঞাত শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়। আমাদের সংবাদটি যদি আপনাদের ভালো লাগে তবে সংবাদটি শেয়ার করুন, কমেন্ট করুন। আমাদের চ্যানেলটি ফেসবুক পেজে সার্চ করুন স্বাধীন বাংলা নিউজ টিভি, ইউটিউব চ্যানেল সার্চ করুন স্বাধীন বাংলা নিউজ টিভি। সবার আগে সব খবর পেতে ভিজিট করুন www.স্বাধীনবাংলানিউজটিভি.com। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।